close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Hi friends, I'm Kalpana, and big welcome back to my channel. Tumra shobai kemon acho? Asha korchi bhalo acho, ar amio khub 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 bhalo achi. আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো না কোনো ব্লগ, না কোনো শর্টস, না কোনো চ্যালেঞ্জ, টোটালি হচ্ছে অনেস্ট রিভিউ। সেটা আবার কিসের উপর? এই জুসারটার উপর। এটা আমি পারচেজ করেছি ফ্লিপকার্ট থেকে, আর এটার প্রাইস পড়েছে 166। হ্যাঁ, মাত্র 166। ভাবতে পারছো 166 এ জুসার? যদি বিশ্বাস না হয় আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও পারচেজ করতে পারো, বা সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এটা 166 নিয়েছে ঠিকই, বাট এই টাকাটা আমার জলে গেল না কতটা কার্যকরী সেটারই তোমাদের আমি প্র্যাকটিক্যালি রিভিউ করে দেখাবো, জুস করে দেখাবো। এটা সাইজটা দেখতে পাচ্ছ, এটা একটা ন্যানো জুসার, তাই এটার দামটা হচ্ছে 166। এর থেকে বড় যেটা সেটার দাম একটু বেশি, বাট আমি ছোটটাই আগে নিলাম কারণ আমি দেখতে চেয়েছি এটা কিরকম হয়। তো তাহলে চলো আমি এটার অনেস্ট রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার জুসার আনবক্সিং হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে জুসারের বাকি পার্টগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি, কিভাবে সেট করবে সেটিও দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যান্ডেল, দেখতেই পাচ্ছ এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে হ্যান্ডেলটাকে সেট করতে হবে। আমার এক হাতে ফোন, তাই প্রবলেম হচ্ছে, এই সেট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটা প্যাচ রয়েছে, এই প্যাচটাকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে, না হলে যখন তোমরা জুস বের করবে তখন তোমাদের প্রবলেম হবে, হ্যান্ডেলটা খুলে চলে আসতে পারে। আমার টাইট দেওয়া হয়ে গেছে, হ্যান্ডেলটা সেট হয়ে গেছে। এবার হচ্ছে এটা একটা গ্লাস, এই গ্লাসটা যেদিক দিয়ে জুস বেরোবে সেখানে সেট করে নিচ্ছি। এখন এই জায়গাটা হচ্ছে তোমাদের, তোমরা যে ফলের জুস করবে সেই ফলটাকে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে ঢাকনাটা দিয়ে চেপে দিবে। তারপর এখানে কাটার, এখানে জুসটা পেস্ট হবে, এদিক দিয়ে তোমাদের জুসের যে খোসাগুলো থাকবে সেগুলো বেরোনোর জন্য এই পার্টটা দিয়ে বেরোবে। তাহলে চলো বন্ধুরা, আমি জুসারটাকে সেট করে নিয়েছি, এবার তোমাদেরকে আমি একটা ফলের জুস করে দেখাচ্ছি। এবার আমি তোমাদেরকে ফলের রস করে দেখাবো। ফলের রস করার জন্য ঘরে একটা আনারস ছিল, আমি এই আনারসটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এই আনারসগুলোকে এখন আমি এই পার্টটার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট। তোমরা সম্ভবত ছোট ছোট টুকরো করবে, যেহেতু এটা ন্যানো জুসার, বড় টুকরো করবে না। আমার আনারসগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে সেটাকে বন্ধ করে দিলাম। এবার তোমাদের কি করতে হবে, এই পার্টটা দিয়ে যেহেতু খোসা বেরোবে এখানে তোমাদের কোনো একটা পাত্র দিয়ে দেবে। আমি এবার এটাকে হ্যান্ডেলটাকে ঘোরাবো, এটাকে একটু শক্তি দিয়ে ঘোরাতে হবে, ওটাকে চেপে ধরতে লাগবে, না হলে হবে না। আর একটু ছোটো করে নিলে আমার হয়তো ভালো হতো ফলগুলো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে, যেহেতু এক হাতে আমার ফোন আর এক হাতে আমি কাজ করছি, জুসার ইউজ করছি, প্রবলেম হচ্ছে, তাই আমি এখন ফোনটাকে রেখে ফলের রস বের করে একবারে দেখাচ্ছি। দেখতে
দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ওয়াশ রেডি হয়ে গেছে। খুবই এফেক্টিভ একটা প্রোডাক্ট, তোমরা নিঃসন্দেহে পারচেস করতে পারো। এখানে খোসাগুলো জমা হয়ে গেছে, আর এটাকে তোমরা পরিষ্কার ইজিলি করতে পারবে, জল দিয়ে ধুতে পারবে, সবগুলো পার্ট খুলতে পারবে, কোনো প্রবলেমই হবে না। তাহলে চলো আমি সবগুলো পার্ট খুলে জল দিয়ে ধুয়ে আবার কিভাবে সেটিং করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি জুসারটাকে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন সবগুলো পার্ট যেহেতু খুলে ফেলেছি, এই সবগুলো পার্টই আমি এক এক করে সেট করে দেখাবো। প্রথমে আমি এই কাটারটাকে নিয়েছি, কাটারটাকে দেখতে পাচ্ছ, কাটারটাকে এই এখানে সেট করতে হবে। দেন আমি এই ঝুড়ির মতো জালের মতো অংশটাকে দিতে হবে, জালের মতো অংশটা এখানে দিতে হবে। তারপর এই ঢাকনাটাকে দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। তারপর সেম প্রসেসে হ্যান্ডেলটাকে, আগের বার দেখিয়েছি কিভাবে সেট করবে, সেম প্রসেসে হ্যান্ডেলটাকে এখানে সেট করে দিতে হবে। এবার উপরে ঢাকনাটাকে দিয়ে দিতে হবে, তারপর গ্লাসটার নিচে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ যেমন জুসার তেমন রেডি হয়ে গেছে। আবার আমি তো তোমাদের অনেস্ট রিভিউ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম কতটা কার্যকারী। তোমরা এটা নিঃসন্দেহে অর্ডার করতে পারো, আর আমার এটা তো খুবই ভালো লেগেছে। এখন থেকে আমি জুস খেতে পারবো, এটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। তাই তাহলে তোমরা ডেসক্রিপশনে গিয়ে জলদি জলদি অর্ডার করে দাও। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমরা এরপর কিসের রিভিউ দেখতে চাও সেটা কমেন্টে লিখে দেবে, আমি সেটারই তোমাদের অনেস্ট রিভিউ দেবো। তাহলে চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।